আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মুখরোচক সামুদ্রিক মাছ রান্নার রেসিপি। বালুময় সমুদ্র সৈকত এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ দেখে আপনারা নিশ্চয়ই বুঝে নিয়েছেন আমরা এখন যে কোনো একটি সমুদ্র সৈকতে আছি। হ্যাঁ, আমরা চলে এসেছি কুয়াকাটা সমুদ্র সৈকতে। এখানে সৈকতে অনেক ফ্রেশ সামুদ্রিক মাছ, স্কুইড, কাঁকড়া, অক্টোপাস খাওয়ার ব্যবস্থা আছে। এই মাছের আইটেমগুলো শুধু বিকেল থেকে রাত 8টা সাড়ে 8টা পর্যন্তই এখানে পাওয়া যায়। কক্সবাজারে মাছ সাধারণত ফ্রাই করে খাওয়া হয়, আর এখানে দেখলাম মাছের মশলাদার কারি করা হয়, সাথে সাদা সিদ্ধ আটার রুটি, দারুণ টেস্টি। কাঁকড়া, অক্টোপাস এবং স্কুইড, এই মাছগুলো কিভাবে কাটা হয় সেটাও দেখাবো, এবং রান্নাটা অবশ্যই দেখতে পারবেন। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা খাবেন সর্বোপরি আমাদের দোয়া করে দেন, আমাদের জায়গাটা হলো কুয়াকাটা জাউবন বা লেবুগন ফ্রাই মার্কেট। লেবুগন ফ্রাই মার্কেট নতুন নাম হয়েছে না? দেখছেন ও এটা একটা ইয়ে ফেলে দিতে হয় না, একটা আবরণ দেখছেন, খাওয়ানো হইলে অন্য কায়দা সুন্দর করে দিচ্ছে ওরা, এখন খাওয়ার মতো এখনই খাইতে না ভিডিও দেন, এখনই খাইতে কইবে রান্দা বাবা, সব যাইব সব যাইব মিটে লাগাই না। হুজুরি তো একবার আইসা পরিদর্শন করে দিতেন কেন? কখন কিনেন, সকালবেলা না গভীর সমুদ্র ধরে? এই মাছ কোন সকালবেলা আসে কালা ঘাটে, ওইখান থেকে কিনে রাখে দিন আয়না কেন রুবাই ধরতে আছে ডালায় আইবি আপনি তো বড় বড় আলা জানি তুলি না। কাঁকড়া, স্কুইড এবং অক্টোপাস কাটা মোটামুটি শেষ, এবার টুনা কাটা হচ্ছে, এরপরে কোরাল কাটা হবে। ওরা টুনা মাছের মাঝখানে কাটাটা ফেলে দিবে, কারণ এটা নাকি খেতে তিতা লাগে। একটা ছোট কালে রয়ে যাবে, একটা মাছের কোনো নাম থাকবে না, বোঝেন না, একটা মাছের নাম আছে না, কাঁটা ধোয়া ধোয়া। ও আপনি কি ফিলে বের করবেন, কাঁটাটা ফেলে দিবেন? না, কাঁটার মধ্যে দিয়ে দেবো। না না, কাঁটা বাজায় না, কাঁটা তিতে লাগে, টোনার কাঁটা তিতে। টোনা সাধারণত ফিলেটাই বের করে, এটা ফেলে দেয়। চামড়াটাও তো ফেলে ফেলাই দেয়। না না, চামড়াটা ফেলে, চামড়ালে মাছ গলিয়ে দেয়, মাছ রাখতে ঠিক ঠিক হবে না। টোনার ইয়েতে টোনার এই যে চামড়াটা, এটা অনেক ফেলে দিতে হয় থাকে, এটা খুব টুনা কাটা শেষ হয়ে গেছে, এরপরে কোরাল কাটা হবে। সিদ্ধ করিয়া ধুইছি, পানিটা শুকিয়ে তেল দেবো, ওইভাবে তেল দিবা, তেলের মধ্যে পাঁচটা না 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 না
এই বেশি তেল দিও না। এই হচ্ছে নতুন রাঁধুনি আমাদের এখানে। মাছ রান্নার সাথে সাথে এখানে দেখুন চমৎকার রুটি ভাজা হচ্ছে। এটি আটার রুটি সিদ্ধ করে বানানো হয়েছে। রুটিগুলো কিন্তু একদম সফট এবং খুব ফ্লাফি, মাছের সাথে খেতে চমৎকার লাগবে। একদম কমপ্লিট ডিনার হয়ে যাবে। একটা নাও টেস্ট করো, তারপর বলো কেমন। স্কুইড কি কেমন কিছু তো বলো না। এটা মানে রান্না কেমন হয়েছে? রান্না খুব ভালো। আমি তো আগে কখনো খাইনি, এই প্রথমবার টেস্ট করলাম। অনেক টেস্টি। হ্যাঁ অনেক টেস্টি।